অবিশ্বাস্য হলেও সত্যি যে এশিয়া কাপের ফাইনালে এখন পর্যন্ত ভারত পাকিস্তানের লড়াই হয়নি, সেই ধারাবাহিকতা বজায় রইল 2023 এশিয়া কাপেও। যাদেরকে বিশ্লেষকরা দল হিসেবেই গুণেনি, সেই সাথে দলে ছিল একাধিক প্লেয়ারের ইঞ্জুরি, তারাই কিনা শক্তিশালী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে পরপর টানা দুইবার এশিয়া কাপের ফাইনালে। টসে জিতে পাকিস্তান ব্যাটিং নিলেও তাদের ব্যাটিং লাইনের অবস্থা হয় ইন্ডিয়ার মতোই, টপ ও মিডল অর্ডারের কয়েকজন ব্যাটসম্যানকে গুড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কান বোলাররা। তবে পরবর্তীতে মোহাম্মদ রিজওয়ান আর ইফতিকার আহমেদের জুটিটা ছিল দুর্দান্ত। রিজওয়ানের 86 আর ইফতিকারের 47 শেষ পর্যন্ত পাকিস্তান শ্রীলঙ্কাকে টার্গেট দেয় 252 রানের। যেহেতু DLS মেথডে 42 ওভারের খেলা ছিল, সেখানে টার্গেটটা ছিল ফাইট করার মতোই, কিন্তু পাকিস্তানের বোলাররা এদিন নিয়মিত উইকেট নিতে পারেনি। মুখ্য বোলাররা ইঞ্জুরিতে থাকায় প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি পাকিস্তানের, ফলে কুশাল মেন্ডিজের অবিশ্বাস্য ইনিংস, আসালাঙ্কার ম্যাচ উইনিং পারফরমেন্স, শেষ এক ওভারের শ্রীলঙ্কার 8 রানের প্রয়োজন হলে ম্যাচ আর রুখতে পারেনি পাকিস্তান। প্রিয় দর্শক, শ্রীলঙ্কা কি ফাইনালে ভারতকে হারাতে পারবে নাকি পারবে না? আপনার প্রেডিকশনটি লিখে জানাবেন কমেন্ট বক্সে।